3.5 বছরের মালিহার শ্বাসকষ্ট ও কাশি, বুকে শব্দ হয়। অভিভাবকরা তাকে ফরিদপুর থেকে নিয়ে এসেছেন শিশু হাসপাতালে। শীত শুরুর পর মালিহার এই সমস্যা দেখা দিয়েছে বলে জানালেন তার মা। এখন চিকিৎসা চলছে নিউমোনিয়া ওয়ার্ডে। শিশু হাসপাতালে সদ্য নির্মিত নিউমোনিয়া ওয়ার্ড এখন পূর্ণ হয়ে আছে রোগীতে। এই ওর শ্বাসকষ্ট আর নিউমোনিয়াতে আসছে। শ্বাসকষ্ট এখন বাড়িতে নিয়ে গেলে এই আজকে বলতে আবার কালকে শীত বেড়েছে তখন থেকেই এখানে। শিশু হাসপাতালের পরিচালক জানালেন, তীব্র শীত এবং তাপমাত্রার ওঠানামার কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। পিতামাতাদের সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি। এই সময় অভিভাবকদের জন্য অবশ্যই আমি বলবো যে আপনার শীতের তীব্রতা থেকে বাঁচানোর জন্য অবশ্যই বাচ্চাদেরকে ঘরের বাহির করবেন না, বাহির করলে অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস আপ করে বের করতে হবে। শিশুদের পাশাপাশি বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছেন নানা ঠান্ডাজনিত অসুখে। নিউমোনিয়ার পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছেন অনেক রোগী। গরম ঠান্ডাটা লাগলে আমার শ্বাসকষ্টটা বাড়ে। শ্বাসের সমস্যা ছিল, বুকে ব্যথা ছিল। শীতে শ্বাস বেড়ে গেছে, তাই নামে আমার শ্বাসটা কমাইছে। হাসপাতালটির পরিচালক জানালেন, শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি রোগীর সংখ্যাও বেড়েছে। আমরা বলি যে ঠান্ডার কারণে বিশেষভাবে যারা এক্সট্রিম এজ, একটা হলো শিশু এবং অতি বৃদ্ধ, এই দুই গ্রুপ হলো খুব ভালনারেবল, তারা যে কোনো সময় নিউমোনিয়া বা অন্যান্য মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। ঠান্ডাজনিত অসুখ এড়াতে তিনি পরামর্শ দিলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। আতাউর কাউসার, বৈশাখী সংবাদ, ঢাকা।